ছাদ বাগান অথবা জমিতে লাউ চাষ করেছো গাছের চেয়ারা ভীষণ সুন্দর কেবলমাত্র পুরুষ ফুল হচ্ছে স্ত্রী ফুল আসছে না মাত্র এক সেকেন্ডের কাজে কিভাবে তুমি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং দ্বিগুণ পরিমাণে লাউ কিভাবে ফলাবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বন্ধুরা প্রথমেই লক্ষ্য করো এখানে লাউ গাছের মাত্র এক মাসের আপডেটে এত সুন্দর হয়েছে আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে লাউ গাছের কিভাবে বীজ থেকে চারা তৈরি করবে যারা মাটির সমস্যায় ভুগছো সেক্ষেত্রে আমি সবজির খোসা ব্যবহার করে কিভাবে লাউ গাছ করেছি সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এছাড়াও যে কোনো কম্পোস্ট সারের সঙ্গে তোমরা মাটি মিশ্রণ করে এইভাবে লাউ গাছ করতে পারো লাউ গাছ করার জন্য অবশ্যই বড় কোনো টপ বা বড় কোনো পাত্র লাগবে সেক্ষেত্রে আমি এখানে কুড়ি ইঞ্চির ড্রাম ব্যবহার করছি তোমরা এখানে এরকম ধরনের ড্রামও ব্যবহার করতে পারো যাই হোক এবার আমাদের একটা কাজ হলো মাত্র এক সেকেন্ডের কাজে কিভাবে তোমরা প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আনবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবে সম্পূর্ণ আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো লাউ গাছ যখনই এরকম অবস্থায় আসবে তখন কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হবে তার আগে বলি আমাকে কিন্তু আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ পরে দেখবো এই গাছটা আরও একটু বড়ো হয়েছে তখনই আমাদের সেই কাজটা শুরু করতে হবে তো চলো আমি কি করছি সেটাই লক্ষ্য করো এখানে দেখো যখনই এরকম পর্যায়ে চলে আসবে কেবলমাত্র একটাই শাখা থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই প্রধান শাখাটাকে কাটিং করতে হবে ঠিক এইভাবে কাটিং করবে তারপর ঠিক এইভাবে কাটিং করে দেওয়ার পরে দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস বার হবে এবং প্রত্যেকটা শাখাতেই স্ত্রী ফুলে ভরে যাবে তো ঠিক একটা করে শাখা যখনই থাকবে তখনই কিন্তু এই কাটিংটা করতে হবে এটা হলো টু জি কাটিং বন্ধুরা এইভাবে আমরা টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি পর্যন্ত কাটিং করতে পারি আর কিভাবে করবে আমি সম্পূর্ণ শেয়ারও করেছি তার আগে এখানে লক্ষ্য করো এই গাছটার চেয়ারা ভীষণই সুন্দর এই গাছেও আমি টু জি কাটিং করে দিয়েছি এই যে জায়গাটায় এই জায়গাটায় আমি বেশ কয়েকটি বীজ ছড়িয়েছিলাম তো বেশ সুন্দর চারা তৈরি হয়েছে এবং চারাগুলো হেলদিও হয়েছে যথেষ্ট বড় হয়েছে টু জি কাটিং করার প্রয়োজন কাটিং করে দিয়েছি কারণ এই গাছেও প্রচুর শাখা বার হবে ফিরে এলাম মাত্র সাত দিন পরে সাত দিনের আপডেটে লক্ষ্য করো এখানে গাছের চেহারা অনেকটাই খারাপ হয়ে গেছে যেহেতু স্ত্রী ফুল আসতে শুরু করেছে এবং প্রচুর ব্রাঞ্চেস আসতে শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাব হচ্ছে সেই জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু খাবারটা দিয়ে যেতে হবে তো এখানে আমি গোবর সার ব্যবহার করছি তোমরা যে কোনো একটা কম্পোস্ট এখানে ব্যবহার করতে পারো এখানে পাতা পচা সার ভার্মি কম্পোস্ট এছাড়াও গোবর সার ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন করে সরিষের খোলের হালকা পাতলা লিকুইড ব্যবহার করতে পারো এছাড়াও আমি বেশ কিছু উপকরণ ব্যবহার করেছি যেগুলো ঘরে থাকে যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে না ফেলে আমরা কিন্তু এইভাবে লাউ গাছ বা অন্য অন্য সবজি গাছে ব্যবহার করতে পারি তো এখানে লক্ষ্য করো আমার খাবারটা দেয়া হয়ে গেছে আর যেহেতু এখন বর্ষা সেজন্য এই কম্পোস্ট সারটা দেওয়ার পরে আমি অল্প একটু মাটি দিয়ে দেব। মাটিটা দিলে সহজে কিন্তু এই কম্পোস্ট সার ধুয়ে যাবে না টবেল লাউ গাছ যখনই এরকম অবস্থায় চলে আসবে তখনই ভাববে যে পর্যাপ্ত পরিমাণে খাবারের ঘাটতি হচ্ছে ওই জন্য গাছের চেহারা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো যখন আবার যথেষ্ট পরিমাণে খাবার দেবে তখন দেখবে আবার গাছটা অনেক সুন্দর হয়ে যাবে তো আমি অবশ্যই এর আপডেট শেয়ার করব খাবার দেওয়ার পরে কেমন অবস্থায় এসছে সেটাও আমি শেয়ার করব তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি আরও সাত দিন পরে কি এমন অবস্থায় আসে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো আরও সাত দিনের আপডেট আমি শেয়ার করছি টু জি কাটিং করার পরে গাছের অবস্থা খারাপ হয়েছিল কারণ প্রচুর পরিমাণে শাখা বার হতে শুরু করেছে এবং স্ত্রী ফুল এসেছে তো স্ত্রী ফুল দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু স্ত্রী ফুল এসছে এবং এই স্ত্রী ফুল আসার পরে আমাদের কি কাজ করতে হবে স্ত্রী ফুল আসার পরে আমাদের একটা পুরুষ ফুল নিয়ে হ্যান্ড ফলিউশন করতে হবে এতে কিন্তু খুব সহজে এই যে লাউয়ের যে গুটি বার হয়েছে এই গুটিটা কিন্তু পরবর্তী সময়ে লাও একটা পরিণত লাওয়ে পরিণত হবে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে এবং এরকম পলিথিন পেপার নিয়ে তোমরা কিন্তু ওই লাউটাকে ওই ছোট্ট গুটিটাকে ঢেকে দেবে এইভাবে পলিথিন বিপাদ দিয়ে ঢেকে দিলে আমাদের যে পোকার আক্রমণ ঘটে লাউ বা কুমড়ো বীজ এই ধরনের যে সবজিগুলো তার মধ্যে এক ধরনের ছিদ্রযুক্তকারী পোকা থাকে সেই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে অবশ্যই এইভাবে তোমরা পলিথিন পেপারকে ব্যবহার করতে পারো টবের গাছে থেকে লাউ পেতে হলে অবশ্যই সবসময়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান কিন্তু কন্টিনিউ দিয়েই যেতে হবে যেহেতু অল্প সীমিত মাটির মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রে কিন্তু মাটির গাছের এই সমস্যাগুলো আসে না একবার বীজ বপন করার পরেই এক থেকে দুবার খাবার দিলেই প্রচুর পরিমাণে শাখা ব্রাঞ্চ বার হয় এবং অত বেশি খাবার দিতে লাগে না সেক্ষেত্রে টবের গাছে কিন্তু কন্টিনিউ খাবার দিতে হবে তো চলো আমি একবার কাটিং করার পরে আবার চলে এলাম এবার যে ব্রাঞ্চগুলো বার হয়েছে ওই ব্রাঞ্চগুলোকে আমি থ্রি জি কাটিং করব তো আবার দেখো ঠিক এইভাবে তোমরা কাটিং করবে এই যে শাখা এই শাখাগুলোকে কেটে দেবে যেন এই গাঁটটা থেকে যায় তাহলে দেখবে এই থেকে আবার একটা ব্রাঞ্চ বার হবে খুব সহজে ঠিক এইভাবে তোমরা কাটিং করবে থ্রি জি কাটিংটা ঠিক এইভাবে করবে দেখবে আবার এ থেকে দুটো তিনটে শাখা বার হবে এবং সেই শাখাকে আবার ফোর জি কাটিংয়ে পরিণত করবে ঠিক এইভাবে করলে দেখবে ছাদবাগানে লাউ চাষ খুব সহজে করা যাবে এবং প্রত্যেকটা গাছের চেয়ারাও ভালো হবে তো দেখো এটা হলো টু জি কাটিং করেছি কারণ এই গাছটা একটু ছোট ছিল তো এইভাবে কিন্তু লাউ চাষ তোমরা ছাদ বাগানে করতে পারো ঠিক এইভাবে কাটিং করবে এই কাটিং করার পরে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসবে তুমি নিজেই লক্ষ্য করবে মাত্র এক সপ্তাহের মধ্যে চলো বন্ধুরা আরও একটা খুব হেলদি খাবারের যোগান দিই এই খাবারটা কিন্তু আমরা ফেলে দিই বাড়িতে এটা ফেলো না এটা হলো চাল ধোয়া এবং বাসি ফ্যান রেখে দিয়ে দুদিন পরে ব্যবহার করছি এই খাবারটা কিন্তু খুব ভালো এতে কিন্তু গাছের চেয়ারা খুব ভালো হয় এই খাবারটা কিন্তু তোমরা দু দিন তিন দিন ছাড়া ব্যবহার করতে পারো এছাড়াও সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো এই যে ভাতের মার এটা কিন্তু হালকা পাতলা জলের সঙ্গে মিক্সড করে ব্যবহার করবে সরাসরি ব্যবহার করবে না এখানে যে খাবারগুলো ব্যবহার করছি সরিষার ফোলের লিকুইডও তোমরা ব্যবহার করতে পারো এক সপ্তাহ অন্তর এখানে দেখো আমি এই যে শাখা ভার রয়েছে এই শাখাগুলোকে আবার কাটিং করে দিলাম এইভাবে যদি আমরা কাটিং করতে থাকি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চে ইস্ত্রি ফুল আসতে বাধ্য এখানে লক্ষ্য করে দেখো গাছে কিন্তু আবার ব্রাঞ্চ বার হয়েছে প্রত্যেকটা শাখাতে ব্রাঞ্চ বার হয়েছে দেখতে পাচ্ছ খুব সহজ সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এইভাবে ছাদ বাগানে লাউ চাষ করতে পারি অবশ্যই আমাদের পদ্ধতিগুলো ফলো করতে হবে তাহলেই কিন্তু এটা সম্ভব আর মাটির গাছের ক্ষেত্রে বলি মাটির গাছের ক্ষেত্রে কিন্তু এত বেশি আমাদেরকে পরিচর্যা নিতে হয় না খুব সহজেই হয়ে যায় অবশ্যই কাটিংগুলো করতে লাগে বন্ধুরা যত নতুন নতুন ব্রাঞ্চ বার হবে তত বেশি স্ত্রী ফুল আসবে আর স্ত্রী ফুল টিকিয়ে রাখার জন্য অবশ্যই বলেছি আমাদের হ্যান্ড পলিউশন করতে হবে খুব সহজ সিম্পল পদ্ধতিতে তুমিও তোমার ছাদ বাগানে অবশ্যই দু থেকে তিনটে গাছ করো এতে কিন্তু লাউ পাবে এবং লাউয়ের পাশাপাশি লাউ শাকও আশা করছি পাবে তো চলো আমি আরও একটা পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করি অনেক সময় লক্ষ্য করবে লাউ গাছে পিঁপড়ে পোকার উপদ্রব খুব ঘটে সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবে এবং পিঁপড়ে পোকার উপদ্রব থেকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদেরকে এই কাজটি করতে হবে এখানে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একসঙ্গে মিশ্রণ একটা নিয়ে নিয়েছি আর এখানে এক লিটার জলের মধ্যে দু গ্রাম মতো নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইটটা স্প্রে করবে যেহেতু বর্ষা চলছে বর্ষার সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা আছে আর আমি যেহেতু সবজির খোসা শুকনো করে বসিয়েছি গাছগুলো সেক্ষেত্রে আমাকে কিন্তু পনেরো দিন কুড়ি দিন ছাড়া এই ফাঙ্গিসাইট স্প্রে করতে হয় তোমরাও অবশ্যই বর্ষাতে কুড়ি দিন অন্তর ফাঙ্গিসাইট স্প্রে করবে এছাড়াও এই গাছে যখনই দেখবে এরকম পাতাগুলো হলুদ হয়ে গেছে অর্থাৎ যেগুলো বুড়ো পাতা সেইগুলো কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবে এই পাতাগুলো কিন্তু গাছের ক্ষতি করবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করবে অথচ গাছকে ভালো রাখবে না টবের গাছের ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করতে হবে খারাপ পাতা অর্থাৎ বয়স্ক পাতা সেগুলোকে কেটে পরিষ্কার করে দেবে তাহলে দেখবে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবারটা নেবে বন্ধুরা যাদের মাটির সমস্যা আছে সেক্ষেত্রে সবজির খোসা শুকনো করে এইভাবে সবজি গাছ করতে পারো আমি যেভাবে করেছি আর এই সবজি শুকনো অর্থাৎ সবজির খোসা শুকনোর মধ্যে সবজি গাছ করলে সবজির খোসা শুকনোতে প্রচুর পরিমাণে নিউট্রেন্স থাকে এক্সট্রা করে বেশি সার দিতে লাগে না এছাড়াও সবজির খোসার মধ্যে গাছ করলে গাছের কিন্তু চেয়ারা ভালো হবে এর পাশাপাশি যারা ভাবছ ছাদে লোড হবে সেক্ষেত্রে ছাদের লোড কিন্তু হবে না খুব হালকা মাটি বন্ধুরা এইভাবে আমরা এক সপ্তাহ অন্তর অন্তর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশ্রণ করে ব্যবহার করতে পারি শুকনো নিমপাতাও ব্যবহার করতে পারি এছাড়াও আমার অনেক ভিডিও আছে কিভাবে জৈব কীটনাশক তৈরি করবে সেগুলো দেখে তোমরা এইভাবে কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এইভাবে তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে জৈবভাবে অর্গানিকভাবে চাষ করতে থাকো শাক সবজি ফুল ফল ভীষণই ভালো লাগবে কম খরচে ভালো থেকো সুস্থ থেকো